বেঙ্গালুরুতে নার্সিং প্রশিক্ষণের ফাঁদ বিছিয়ে চলছিল প্রতারণা চক্র। এর জেরে ছাত্রছাত্রীদের থেকে লক্ষ লক্ষ টাকা তছরূপের অভিযোগ উঠেছে। টাকা ফেরতের দাবি তুলে সংস্থার কর্ণধারকে ঘিরে বৃহস্পতিবার বিক্ষোভ দেখান ছাত্রছাত্রী সহ অভিভাবকেরা। এমনই প্রতারণা চক্রের হদিশ মিলল মালদার চচল সদরে পিডব্লিউডি অফিসের বিপরীতে জাতীয় সড়কের ধারে। পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, বছর কয়েক ধরে নার্সিং প্রশিক্ষণ নেওয়ার জন্য ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে চচল মহকুমার হাজার হাজার যুবক। তাদের মধ্যে অনেক দুস্থ পরিবারের থেকে ছিল। নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে চাচলের একাধিক যুবক যুবতী উদ্যোগী হয় নার্সিং এর প্রশিক্ষণ নেওয়ার জন্য। তারা চাচলের একটি বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রের শাখায় যোগাযোগ করেন। চাচলের পিডব্লিউডি অফিসের বিপরীতে অবস্থিত অক্সফোর্ড ইনস্টিটিউট অব কম্পিউটার এডুকেশন অ্যান্ড টেকনোলজি সেন্টারে যোগাযোগ করেন। প্রায় 22 জন পড়ুয়া বেঙ্গালুরুতে নার্সিং প্রশিক্ষণের জন্য ভর্তি হন। কেউ 60,000 টাকা, কেউ 70,000 টাকা দেন ওই সংস্থার কর্ণধার কাঞ্চন গুপ্তাকে। এরপর ছাত্রছাত্রীরা বেঙ্গালুরুতে গেলে সেখানে ওই কলেজ দেখতে পায়নি। সেখানে কোনো এক হোটেলে আবাসিকের নাম করে রাখা হলেও কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি, অথচ ছাত্রছাত্রীদেরকে এমন প্রতিশ্রুতি দিয়ে হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ। এই বিষয়ে এক পড়ুয়া আব্দুল রহমান কি জানিয়েছেন শুনুন। প্রতারণা করা হয়েছে, আমাদের অনেক রঙিন স্বপ্ন দেখিয়ে সেই স্বপ্নকে ভাঙচুর করে ফেলে দিয়েছে, প্লাস আমাদের টাকা সব লুটপাট করে নিয়েছে। আমাদের ব্যাঙ্গালোর এক্সাম দিতে যাওয়ার কথা, ওখানে এক্সাম দিতে গিয়েছি, কিন্তু গিয়ে দেখি এই মাস্টার কোনো টাকাই পে করেনি, অথচ আমরা এতে 1,20,000 টাকা করে সবাই পে করেছি। আচ্ছা, কলেজের মাত্র 25,000 টাকা করে পে করা আছে। সেই কলেজে আমরা 3 মাস থেকেছিলাম, সেটা শুধু হয়ে গেছে। কলেজ থেকে বলা হয়েছে তোমাদের স্যার না আসে তোমাদের কোনো এক্সাম দেওয়া হবে না। আমরা স্যারকে বারবার ফোন করি, স্যার ফোন সুইচ অফ করে রেখে দেয়। আচ্ছা, কী নাম স্যারের? কাঞ্চন গুপ্তা স্যার। আচ্ছা বলছি, এখানে ওনার নাম কাঞ্চন রাম, কিন্তু কাঞ্চন গুপ্তা নামে চালাচ্ছে। আচ্ছা বলছি, এখানে কতদিন ধরে তোমরা এখানে কোচিং নিচ্ছিলে? আমরা প্রায় 1 বছর থেকে বেশি। এখানে ভর্তি হয়েছিলে? হ্যাঁ, আমরা এখানে ভর্তি হয়েছিলাম ব্যাঙ্গালোরে। ওখান থেকে আমাদের ডিস্টেন্স করে এখানে চলে আসা হয়। বলেছিল যে রেগুলার, কিন্তু আসলে ওটা ডিস্টেন্স। এসে আমাদের মালদাতে রাখা হয়, সেখানে অনেক আমরা কষ্টতে থাকি। সেখানে ঠিক প্রপার হস্টেল পাইনি, প্রপার খাওয়া দাওয়া কিছুই পাইনি। 3 মাস 6 মাস ট্রেনিংয়ের কথা, তার মধ্যে 1.5 মাস ট্রেনিং হয়েছে। ট্রেনিংয়ের পরে ট্রেনিংটাও বন্ধ করা হয়েছে, কারণ স্যার টাকা দেয়নি ট্রেনিংয়ে। বলছি, এখন কি সমস্যা হচ্ছে তোমাদের? এখন আমরা চাইছি সবাই যে আমাদের টাকাটা ব্যাক যেন পাই। তো স্যার তো কোনো মতে দিতে চাইছে না, কিছুই বলছে না। আমরা সকাল থেকে বিক্ষোভ করছি, কিন্তু উনি কিছু বলছেন না, চুপচাপ বসে আছেন। আচ্ছা, কত টাকা ব্যাক পাবে? আমরা 1,20,000 টাকা দিয়েছি, প্লাস আমাদের 1 বছর নষ্ট করেছে, সেটার ওপরে পরিমাণ দিতে হবে। আচ্ছা বলছি, কতজন স্টুডেন্ট ভর্তি হয়েছিল? আমরা 23-24 জন হয়েছিলাম, তার মধ্যে কিছুজন বাদ গেছিলো, 18 থেকে 20 জনের মধ্যে আমরা এসেছিলাম। তার মধ্যে 2 জন ওখানে কলেজে থেকে গেছে, ওরা কলেজে আবার নতুন করে টাকা পে করে ওরা পয়সাটা দিয়েছে। আচ্ছা, এখান থেকে তো তোমরা গেছিলে কলকাতায় পরীক্ষা দিতে, তো সেখানে ব্যাঙ্গালোরে গেছিলে, কি দেখলে সেখানে? সেখানে গিয়ে দেখি আমাদের কোনো কলেজ নেই, কোনো কিছু নেই। তাহলে কি ভুল বুঝিয়ে তোমাদের পাঠানো হয়েছিল? অবশ্যই আমাদের ভুল বোঝানো হয়েছে। কলেজের মালিক বলছে যে আমাকে টাকা দেওয়া হয়নি, ওই জন্য আমরা ঠিকঠাক কলেজের রেজিস্ট্রেশন দিতে পারিনি। তো এখন কি পুলিশ এসছে? এখন পুলিশ এসছে, সাংবাদিক এসছে। আচ্ছা, আমরা এখন পুলিশ স্টেশনে আছি, আমাদের বড়োবাবুকে সব জানাবো। আশা করি বড়োবাবু আমাদের হেল্প করবেন, আমাদের টাকাগুলো যেন তুলে পাই। এবার 1 বছরের জন্য ন্যায্য বিচার করে যেটা আমরা পাই সেটা আমরা পাবো। কী চাইছো তোমরা? আমরা চাইছি আমাদের 1 বছরের প্রতি যা হয় টাকা পয়সার বিনিময়ে যে কিছু হোক, আর প্লাস আমাদের যে টাকাটা 1,20,000 যাচ্ছে সেটা আমরা ব্যাক চাই। 1 বছর তো কেউ ফিরে দিতে পারবে না, আর এই ভবিষ্যতে যেন এই এরকম প্রতারণা কারোর সাথে না করতে পারে সেটা আমরা দাবি করবো। বৃহস্পতিবার এমন ঘটনার পর ওই কর্ণধরকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রায় 3 লক্ষ টাকা দিয়ে 3 বছরের জন্য নার্সিং এর কোর্স করানো হবে বলে প্রতিশ্রুতি দেয় ওই সংস্থা। ওই পড়ুয়াদের আসল ডকুমেন্ট গুলিও তাদের কাছে জমা রেখেছে অভিযোগ। ওই সংস্থার কর্ণধার কাঞ্চন গুপ্তার দাবি, মানে কলেজে ফ্রড হয়েছে আর স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ফ্রড হয়েছে, স্টুডেন্টকে ফেক কলেজ দেওয়া হয়েছে। কি স্টুডেন্ট? নার্সিং। কোথায় ভর্তি করেছিলেন? ওরা ব্যাঙ্গালোরে ভর্তি হয়েছিল। কত টাকা দিন কলেজে গিয়েছিল ওরা? হ্যাঁ, কোনো দিনও কলেজ না, ওরা অ্যাকচুয়াল ওরা তো কলেজে গেছিলো, কিন্তু টাকাটা ব্যবহার করতে পারেনি। তারপর ওরা আর কি অনলাইন মোডে পড়াশোনা শুরু করে টাকাটা মানে নিজের ইনকাম করে পড়বে ছিল। কোর্স ফি কত টাকা ছিল? 3 লাখ নিয়েছেন। কেউ 60-70, কেউ 80 এখন গিয়েছিলো আর কি কলেজতে গিয়েছিলো। তো তাদেরকে কি কোথাও প্রতারণা দিয়ে, মানে ওরা অনলাইনে ক্লাস করছিল, ওরা যেহেতু টাকা বেয়ার করতে পারছিলো না, সেই কারণে বললো আমরা মানে একটু শিখে নিয়ে কোথাও জব করে 2-4 হাজার টাকা পাবো, সেটা নিয়ে আমরা পড়াশোনা চালিয়ে যাবো। আর তো কে ফ্রড, যেখানে রেজিস্ট্রেশন করেছে, যে গৌরব সিং নামে যে রেজিস্ট্রেশন করেছে, সে কলেজ যেটা দিয়েছে সেই কলেজটা খাতা কলমে ছিল, কিন্তু যেটা বাস্তবায়ন বাস্তব ফিজিক্যাল কোনো অ্যাপিয়ারেন্স ছিল না, ফিজিক্যালি কলেজটা ছিল না। 14 টাইমলাইন্স, মালদা।